আমি আজকে এসেছি মেহেরপুরে গাংনিতে। এখন বর্তমানে গমের হারভেস্টিং সিজন চলছে, তো এখানে অনেক গাড়ি চলে আসছে, যেখানে আমরা একজন কাস্টমারকে পেয়ে গেছি। উনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, আমরা কাস্টমারের কাছে চলে যাচ্ছি। ওনার কাছ থেকে আমরা ডিটেলস আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। তো আপনি কোথা থেকে আসছেন, আপনার পরিচয় যদি একটু দিতেন। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িতে আসছি স্যার। আমি মেহেরপুর গাঙ্গিতে গম কাটার জন্য। তো স্যার, আমি অগ্রানে একটা গাড়ি নিয়েছিলাম প্রথম, নেওয়ার পরে মনে করেন ওই গাড়িতে আমি 7.5 লাখ টাকার মতো কাজ করছি। দিনে কেমন ইনকাম করছেন? দিনে স্যার 35,000 টাকা কাজ করছি, কোনোদিন 40,000 হয়েছে, মিলে মনে 7 লাখ 7.5 লাখ উফ হবে আমার। ওইখানে থেকে আমি স্যার এই মেহেরপুর গাঙ্গি আসছি, ওখানে দুটা গাড়ি নিয়ে, পরবর্তীতে একটা গাড়ি নিয়েছি স্যার। এসিআই কোম্পানি থেকে দুটো ইয়ারম্যান হারভেস্টার কিনেছে? এসিআই কোম্পানিতে দুটা ইয়ারম্যান হারভেস্টার নিয়েছি। এই গাড়িটার বয়স স্যার আমার 1 মাস। কিভাবে কৃষকরা উপকৃত হচ্ছে স্যার? কৃষকের মেশিনে কাটাতে অনেক লাভবান। কিভাবে লাভবান? মানে আগে কাটাতে কাটাতে মনে করেন 2,000-2,500 টাকা হচ্ছিল, আর এখন বর্তমান মেশিনে কাটিয়ে 1,800 টাকা নি। অত্যন্ত ভালো একটা সুযোগ দিচ্ছে স্যার, অনেক ভর্তি হিসাবে স্যার দিচ্ছে গাড়িটা। সরকার 50% ভর্তি দিয়েছে, আর আমার 50% এতে স্যার অনেক আমি লাভবান। ডিজিটাল বাংলাদেশে সরকার অনেক সুযোগ করে দিয়েছে কৃষকের জন্য, অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে কৃষকের কাছে। সুযোগ তো কৃষকের পাচ্ছই, আর মালিক হয়েছে অনেক লাভবান এটাতে স্যার। যেটা অনেক দীর্ঘ সময় ধরে হারভেস্টিং করা লাগতো, যেটা অল্প সময়ের মধ্যে ফসল বাসায় নিয়ে চলে যেতে পারছে। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সামাজিকভাবে আরো মূল্যায়িত হন।